আজ আমার তরফ থেকে রইল ব্যাঙ্গালোরকে দেওয়া এক খোলা চিঠি, যা আমি তোমাদের সাথেও আজ শেয়ার করে নিচ্ছি। বুঝতেই পারছো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, সাথে থেকো। প্রিয় ব্যাঙ্গালোর, তুমি আমার মনটাকে চুরি করে নিয়েছো। তুমি কি জানো কেন আমি তোমাকে এতটা ভালোবাসি? জানো না বোধ হয়, জানবেই বা কী করে, সে তো আমার মনের কথা। শুধুমাত্র তোমার ভালো ওয়েদার অথবা অসংখ্য বেড়ে ওঠা আইটি ইন্ডাস্ট্রির জন্যই তোমাকে ভালোবাসি এমনটা নয়। যদিও এখানকার বাজে ক্যাব সার্ভিস, ট্রাফিক, পলিউশন, তাও তোমাকেই ভালোবাসি, কারণ তোমার নিজের করে নেওয়ার এক আলাদাই ক্ষমতা আছে, তোমার এক আলাদাই আকর্ষণ আছে যা আমাদেরকে মুগ্ধ করে। প্রথমবারের মতো যখন ব্যাঙ্গালোরের বৃষ্টি উপভোগ করার সুযোগ হয়েছিল, তখন বুঝেছিলাম এটা শুধু বৃষ্টি নয়, এটা একটা জাদুর মতো কাজ করে। এক কাপ চা নিজের ব্যালকানিতে একা অনেকটা সময় কাটানো যায়, বৃষ্টির শব্দ সব কষ্টকেই যেন স্থির করে দেয়। যতই না তুমি পরনির্ভরশীল থাকো, এই শহর তোমাকে স্বাধীনভাবে নির্ভরশীল হতে অনেকটা সাহায্য করবে, যদি অবশ্যই তোমার নিজের ইচ্ছে থাকে। প্রথমবার বাড়ি ছেড়ে বাইরে থাকার অভিজ্ঞতা, ভাষা না জানার সমস্যা, নতুন জায়গা, নতুন মানুষজন, সবটাই যখন কাটিয়ে উঠেছি, শুধুমাত্র মনের মণিকোঠায় দেখেছি সুন্দর স্মৃতির পাতায় কতগুলো ভালো স্মৃতি জমা হলো। আমি জানি ব্যাঙ্গালোর কখনোই আমাকে আমার শহর, বাড়ির জায়গা, মা বাবার ভালোবাসা কখনোই দিতে পারবে না, কিন্তু এই শহরটা আমায় স্বাগত জানিয়েছিল নিজের খোলা হাতে। নিজের শহরকে ছেড়ে অনেক দূরে, নিজের কাছের মানুষগুলোকে অনেক দূরে ছেড়ে রেখে আসা, ভাষা না জানা, নতুন জায়গা, নতুন মানুষজন, বাজে ক্যাব সার্ভিস, ট্রাফিক, পলিউশন, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, হঠাৎ হঠাৎ বৃষ্টি, এই সবটাই একটা অভ্যাস। আর যখন এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাই, তখন আর কখনোই ফিরে যেতে মন চায় না। এই শহর নিজেও জানে না যে এই শহর আমাদের প্রতি নিয়ত আশা দেখায়, জীবনে সব কিছু অর্জন করতে পারবো যদি আমাদের ইচ্ছে থাকে। আমরা যখন বড় হই, চাকরির নেশায় ছুটতে থাকি এদিক ওদিক, তখন আমাদের সামনে দুটি পথ খুলে যায়। প্রথমত, আপনজনদেরকে ছাড়তে হবে স্বপ্নকে পূরণ করতে গেলে। দ্বিতীয়ত, স্বপ্নকে ছাড়তে হবে আপনজনদেরকে কাছে পেতে গেলে। এবার আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, আমরা কোনটাকে বেছে নেব। তবে এখানে এসে বুঝেছি, ব্যাঙ্গালোর আমাদের সুবিধাজনক জায়গা হয়ে ওঠে বাড়ি থেকে অনেক দূরে, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এসবের মাঝে কখনোই কলকাতাকে ভুলে যাই না। কলকাতা মনে প্রাণে সদা সর্বদা আছে, থাকবে। কলকাতা আমার জন্মস্থান, কলকাতা আমার ছোট থেকে বড় হয়ে ওঠার সাক্ষী। কলকাতাতে মা বাবা পুরো পরিবার, স্কুল কলেজ, বন্ধু বান্ধব সবটাই যে রয়েছে, এক কথায় কলকাতায় আমার শিকড়টাই যে রয়ে গেছে। কথায় আছে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। হ্যাঁ, হারিয়ে হয়তো ফেলিনি, শুধু দূরে ফেলে রেখে এসেছি নিজের ছোটবেলাটাকে, ছেড়ে রেখে এসেছি কাছের মানুষগুলোকে। তাই আমার জন্যে বোধহয় প্রযোজ্য এই কথাটাই হবে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, হারাতে নয়। কলকাতা যেমন আমাদের কমফোর্ট জোন, এটা ঠিক, তেমনি ব্যাঙ্গালোরও নিজের কর্মের দ্বারা আমাদের কাছে কমফোর্ট জোন হয়ে উঠেছে। বলতে পারি ব্যাঙ্গালোর আমাদের সেকেন্ড হোম। হ্যাঁ, মনের মধ্যে কোথাও একটা কষ্ট হয় যখন ভাবি কোনো একদিন ব্যাঙ্গালোরকে ছেড়ে যেতে হবে। মুখে বলছি ঠিকই যে ব্যাঙ্গালোরকে ভালোবাসি, ব্যাঙ্গালোর কমফোর্ট জোন, ব্যাঙ্গালোর আমাদের সেকেন্ড হোম হয়ে উঠেছে, তবে এসবের মাঝে কখনোই কলকাতাকে প্রাক্তন আখ্যা দিতে পারবো না। কলকাতাকে খুব বেশি মিস করি, কাছের মানুষগুলোকে না দেখতে পাওয়ার কষ্ট সবটাই হয়, তবে এই শহরটার আপন করে নেওয়ার ক্ষমতাও যে অসীম, সেটা অস্বীকার করা যায় না।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কাল আবারও আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। তোমাদের রিকোয়েস্টে এই টপিক ব্লগ, তাই জানাতে ভুলো না কেমন লাগলো। আশা করি তোমাদেরকে পাশে পাবো আজও এবং আগামীকালেও। ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার তো অবশ্যই করবে, আর কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো। টাটা।